আমি উপবাস করসুঁ, সকালু দুব তুলসুঁ, 108টা ফুল ফুল যেতে প্রকার হেসি, দুব 108টা চাউল 108টা তাকে ভেড়ি দেইকরি ফুল দেইকরি জুমতিয়ারে ঘুরেকরি বাঁধসুঁ, আর লিয়া লড়ু চাউল গুলো ভরিহতা যেতে পারসুঁ, ফলমগুলো ঘেনেকরি সমস্তে যাক একাঠানে বসিকরি রাতে 7টা 8টাকে পূজা করি আইসুঁ, সমস্তে যাক শুভ মনা শুসুঁ, আর দুতি বাহন উষা এটা শুভ মনা শুসুঁ পুকর, আর সকালু গলে বালি গোটে বেদি করিকি কাঠি 8টা গাড়ি করি তাকে ভেড়ি চকি কি কাঁকরি চকি দেইকি ফুল দুব দেইকি সেখানে ভোগ লগাইকি দীপ জালি করি পূজা উরা করি আইসুঁ, আসলে ঘরে পুরী পিঠা যেটা করসুঁ ঘরে, আর নূ লুগা পুয় মানুষ দেইকি 8 থর দুব উতরাসুঁ পুয় মানুষ। এটা আমার পশ্চিম ওড়িশার বড় গোটে তেহার, এটা মা মানে বহুত কাষ্টার সহ পূজাকে করসন, এটা দূতি বাহন ওষা বলে বিখ্যাত হয়েছে সবুদিন লাগে, আর মা মানুষের মঙ্গল কামনা পুয় মানুষের মঙ্গল কামনা করবার লাগে এই পূজাটাকে করসন মা মানে, দিনরে উপবাস রহবে, রাতে দূতি বাহন বাহনকে আবাহন করবে, দূতি বাহনকে পূজা করবে, দূতি বাহনকে পুষ্পাঞ্জলি দেবে, অর্ঘ্য দেবে, বিভিন্ন প্রকার ফল চড়াবে, আর 21-22 অধ্যায় গীত এতে পড়া পড়ছি, আর 22 অধ্যায় গীত শুনলা উত্তর এই অর্ঘ্য প্রদান করবে, তারপরে পুষ্পাঞ্জলি দেবে আর ঘর মানুষ যাবে।